আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসলিমা আক্তার খানম। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের বাংলা পাঠ্য বইয়ের মানুষ জাতি কবিতাটি আলোচনা করব। কবিতাটি আমি দুটো অংশে ভাগ করেছি। আজ আমি কবিতার প্রথম অংশে আলোচনা করব, পরবর্তী ক্লাসে আমি কবিতার দ্বিতীয় অংশ অর্থাৎ শেষ ভাগ আলোচনা করব। আলোচনার পূর্বে কবিতার শিক্ষণফল ও কবিতাটি সম্পর্কে কিছুটা ধারণা লাভ করব। তাহলে শিক্ষার্থীরা শুরু করা যাক। কবিতা শিক্ষণফল। ধর্ম বর্ণ নয়, সবকিছুর ঊর্ধ্বে মানুষ, এটা উপলব্ধি করতে পারব। সব মানুষের শরীরে একই লাল রক্ত প্রবাহিত, এই কথার তাৎপর্য বুঝতে পারব। দুনিয়া সবারই জন্মব্যাধি, এই মহত্তম চেতনায় উদ্বুদ্ধ হতে পারব। সব মানুষের প্রতি সমান ভালোবাসা ও সমমর্যাদার মনোভাব সৃষ্টি করতে পারব। এখন আমরা কবিতার সম্পর্কে কিছুটা ধারণা লাভ করব। মানুষ জাতি কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্তের অভ্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মূল কবিতার নাম জাতির পাতি। দেশে দেশে ধর্মে ও বর্ণের পার্থক্য সৃষ্টি করে মানুষে মানুষে যে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে, কবি মানুষকে তার চেয়ে উপরে আসন দিয়েছেন। আমাদের এই পৃথিবী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই বাসভূমি। এই ধরনের স্নেহ ছায়ায় এবং একই সূর্য ও চাঁদের আলোতে লালিত ও প্রতিপালিত হচ্ছে সব মানুষ। শীতলতা ও উষ্ণতা, ক্ষুধা ও তৃষ্ণার অনুভূতি সব মানুষের সমান। সবার শরীরে প্রবাহিত হচ্ছে একই লাল রক্ত। মানুষ আর জাতিভেদ, গোত্রভেদ, বর্ণভেদ ও বংশকলিঙ্গ ইত্যাদি কৃত্রিম পরিচয়ে নিজেদের পরিচয়কে সংকীর্ণ ও গণ্ডীবদ্ধ করেছে। কিন্তু গোটা দুনিয়ার সঙ্গে মানুষের যে জন্ম সম্পর্ক, সেই বিচারে মানুষের আসল পরিচয় হচ্ছে সে মানুষ, এবং তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবার কথা নয়। সারা পৃথিবীতে জাতি ধর্ম বর্ণ গোত্র পরিচয়ের ঊর্ধ্বে যে সমগ্র মানব সমাজ, কবি এ কবিতায় মানুষের সেই পরিচয়কে তুলে ধরেছেন। পৃথিবীর সব মানুষকে নিয়েই গড়ে উঠেছে মানুষ জাতি। এই যে তোমরা কতগুলি ছবি দেখতে পাচ্ছ, এই ছবিগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারছি এই কবিতায় কবি প্রকৃতপক্ষে আসলে কবি প্রকৃতপক্ষে তোমাদেরকে কি বার্তা প্রেরণ করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধর্মের, অর্থাৎ এখানে রয়েছে মুসলমান টুপি পরা, কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের লোকের ছবি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ কবির কাছে জাতি ধর্ম এগুলি বড় কিছু নয়, কবির কাছে হচ্ছে কি বড়, মানুষ সবচেয়ে বড়, এবং মানুষকে তিনি সবার উপরে স্থান দিয়েছেন। কবির মতে ধর্ম আলাদা হলেও মানুষের বড় পরিচয় তার মনুষ্যত্ব সত্তা। মিথ্যা ধর্মের বলয় তৈরি করে মানুষের মাঝে বৈষম্য ও পার্থক্য তৈরি হয়েছে। প্রকৃতার্থে মানুষের পূজনীয়, সেখানে কোন ধর্মীয় পার্থক্য করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়। কবি এ কবিতায় তোমাদের সেরকম একটি বার্তা দিতে চেয়েছে। তাহলে শিক্ষার্থীরা চলো এবার আমরা কবিতাটি পাঠ করছি এবং বিশ্লেষণ করছি। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। জগৎ জুড়িয়া মানে শিক্ষার্থীরা কি, পৃথিবী জুড়ে, বিশ্ব জুড়ে, নিখিল জুড়ে, সারা বিশ্ব জুড়ে, অর্থাৎ এক জাতি মানুষকে বোঝানো হয়েছে, সে জাতির নাম হচ্ছে মানুষ জাতি। এক পৃথিবীর স্তন্যে লালিত, একই রবিশষী মোদের সাথে। এখানে কি বলেছে শিক্ষার্থীরা,
একই মায়ের দুধ পান করে যেমন সন্তান সন্ততি বেড়ে ওঠে, তেমনি পৃথিবীর সব জাতির ধর্মগোত্রের মানুষ একই পৃথিবীর খাদ্য ও পানীয় গ্রহণ করে জীবন যাপন করে। অর্থাৎ পৃথিবী থেকে আমরা সবাই বেঁচে থাকার সমস্ত উপকরণ গ্রহণ করি। বেঁচে থাকার জন্য পৃথিবী থেকে আমরা খাদ্য আলো বাতাস গ্রহণ করি। পৃথিবীর সব মানুষ পৃথিবীরই উপকরণসমূহ গ্রহণ করে বেঁচে থাকার জন্য। পৃথিবী ও মায়ের মতো তার সমস্ত উপকরণ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে। একই পৃথিবী স্তর নেলালিত দ্বারা কবি একথাই বোঝাতে চেয়েছেন। একই রবি শশী, মানে কি রবি শশী অত্যধিক শীতকাতিরা, রবি শশী হচ্ছে সূর্য ও চাঁদ। এই লাইনগুলো দ্বারা কবি বলে বুঝিতে আলোচ্য চরণ দ্বারা কবি বুঝাতে চেয়েছেন, পৃথিবীর সব প্রাণী একই চাঁদ ও একই সূর্যের আলো গ্রহণ করে। পৃথিবীতে বেঁচে থাকার জন্য আলোর প্রয়োজন, আর বাঁচার প্রয়োজনে আমরা একই চাঁদ সূর্য থেকে আলো গ্রহণ করি। বিশেষ করে ব্যক্তি বা বিশেষ জাতির জন্য পৃথিবীতে আলোর বিশেষ কোনো উৎস নেই। সবাই একই সূর্য এবং একই চাঁদের আলো থেকে তাপ নিচ্ছে। শিক্ষার্থীরা, সাথী মানে হচ্ছে বন্ধু সঙ্গী। দূষণ, তারপর শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি। শীতাতপ মানে কি ঠান্ডা গরম, তৃষ্ণার জ্বালা মানে ক্ষুধার জ্বালা। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। জগৎ জুড়িয়া মানে কি শিক্ষার্থীর, জগৎ জুড়িয়া আছে পৃথিবী জুড়ে, বিশ্ব জুড়ে, নিখিল জুড়ে, অর্থাৎ পৃথিবীর সব জায়গায়, মানে পৃথিবী ধরে একটা জাতি আছে, সেই জাতির নাম কি মানুষ জাতি। এক পৃথিবী স্তর নেলালিত, এখানে এক পৃথিবী স্তর নেলালিত বলতে কি বোঝানো হয়েছে শিক্ষার্থীরা? একই মায়ের দুধ পান করে যেমন সন্তান সন্ততি বেড়ে ওঠে, তেমনি পৃথিবীর সব জাতি ধর্ম গোত্রের মানুষ একই পৃথিবীর খাদ্য ও পানীয় গ্রহণ করে জীবন যাপন করে। অর্থাৎ পৃথিবী থেকে আমরা সবাই বেঁচে থাকার সমস্ত উপকরণ গ্রহণ করি। বেঁচে থাকার জন্য পৃথিবী থেকে আমরা খাদ্য আলো বাতাস গ্রহণ করি। পৃথিবীর সব মানুষ পৃথিবীরই উপকরণ সমূহ গ্রহণ করে বেঁচে থাকার জন্য। পৃথিবীও মায়ের মতো তার সমস্ত উপকরণ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে। একই রবি শশী মোদের সাথী। রবি শশী বলতে কি বোঝানো হয়েছে শিক্ষার্থীরা? এখানে সূর্য ও চাঁদ আমাদের সাথে, মানে আমাদের বন্ধু সঙ্গী দোসর। অর্থাৎ এই চরণ দ্বারা বোঝানো হয়েছে যে পৃথিবীর সব প্রাণী, অর্থাৎ এই চরণ দ্বারা বোঝানো হয়েছে যে পৃথিবীর সব প্রাণী একই চাঁদ ও একই সূর্যের আলো গ্রহণ করে। পৃথিবীতে বেঁচে থাকার জন্য আলোর প্রয়োজন, আর বাঁচার প্রয়োজনে আমরা একই চাঁদ সূর্য থেকে আলো গ্রহণ করি। বিশেষ ব্যক্তি বা বিশেষ জাতির জন্য পৃথিবীতে আলোর কোনো বিশেষ কোনো উৎস নেই। শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, এখানে শীতাতপ অর্থ কি শিক্ষার্থীরা? ঠান্ডা গরম। আর ক্ষুধা তৃষ্ণার জ্বালা কি শিক্ষার্থীরা? ক্ষুধা ও পিপাসার কষ্টকে বোঝানো হয়েছে। অর্থাৎ শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা আমরা সমান বুঝি। এর কারণ হল আমাদের সবারই অনুভূতি সমান ক্ষমতা রয়েছে। পৃথিবীর সব মানুষই পাঁচটা ইন্দ্রিয়ের অধিকারী। ব্যক্তি জাতি বা দেশ ভেদে ইন্দ্রিয়ের পার্থক্য নেই। ক্ষুধার জ্বালা যেভাবে আমরা সবাই একইভাবে অনুধাবন করি, শীত গরম ও তৃষ্ণার অনুভূতিও সবাই সেভাবেই অনুভব করে। কচি কাঁচা গলি টাটো করে তোলে,
এখানে শিক্ষার্থীরা কবি কি বোঝাতে চেয়েছে, অর্থাৎ কোচে এখানে ছোটদেরকে বোঝানো হয়েছে ডাটো মানে কি। ডাটো হচ্ছে পুষ্ট, শক্ত, সমর্থ। ছোটদের পরিপুষ্ট করে ধরার কথা বলা হয়েছে। আর বাঁচিবার তরে সমান যুজি, এটা এটা দ্বারা কি বোঝানো হয়েছে শিক্ষার্থীরা? যুজি মানে কি আমরা জানি, যুদ্ধ করি, লড়াই করি। আর এই চরণ দ্বারা বোঝানো হয়েছে যে পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমরা সবাই সমানভাবে যুদ্ধ করি। পৃথিবীতে সবাই বেঁচে থাকতে চায়, আয়ুর সবটুকু ভোগ করে আরো বেশি বেঁচে থাকতে চায়। যদি মৃত্যু কখনো হাতছানি দেয়, তবে বেঁচে থাকার জন্য আমরা সবাই সমান সংগ্রাম করি, যুদ্ধ করি কিংবা লড়ি। আর কবিতার এই লাইন দ্বারা কবি এটি বুঝিয়েছেন, প্রকৃতপক্ষে মানুষে মানুষের কোনো পার্থক্য হবে না, আমরা সবাই সমান। মানুষের স্থান কবি সবার উপরে বসিয়েছেন, সেজন্য মানুষে মানুষে কোনো পার্থক্য সৃষ্টি করা যাবে না, সবাই মিলেমিশে সম্প্রীতির মধ্যে বসবাস করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা কবিতার প্রথম অংশ ভালোভাবে বুঝতে পেরেছ। পরবর্তী অংশ অর্থাৎ শেষ অংশ পরবর্তী ক্লাসে হবে। আজকে এখানেই শেষ করছি। সবার শুভ কামনা ও সুস্থতা, সবার শুভ ও সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।